এবার বলুন তো আপনি এই গয়না কোথায় পেলেন? মহারাজ, আমি কৃষ্ণ চতুর্দশীতে নগরের শেষের ওই শ্মশানে ডাকিনী মন্ত্র সিদ্ধ করছিলাম। মন্ত্রের প্রভাবে এক ডাকিনী এসে তার গা থেকে সমস্ত গয়না খুলে দিয়ে গেছে এবং আমি তার বাঁ পায়ে যোগসিদ্ধির প্রমাণ হিসেবে ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়েছি। ঠিক আছে, আপনি একটু বাইরে যান, আসছি। দেখো তো পদ্মাবতীর বাঁ পায়ে কোনো চিহ্ন আছে কিনা। হ্যাঁ, পদ্মাবতীর বাঁ পায়ে একটা ত্রিশূলের চিহ্ন আছে। এই পাপিষ্ঠাকে রাজবাড়িতে রাখা উচিত না। একে কি শাস্তি দেব, প্রাণদণ্ড না নির্বাসন? মহারাজ, মেয়ে ও বালকদের কখনো মেরে ফেলা উচিত নয়। আপনি পদ্মাবতীকে নির্বাসন দণ্ড দিন। পদ্মাবতী অতি পাপিষ্ঠা মেয়ে, এজন্য শাস্ত্রের বিধান অনুসারে আমি ওকে আমার দেশের বাইরে বার করে দেব। ও থাকলে রাজ্যের অমঙ্গল হবে। পদ্মাবতী, পদ্মাবতী, ওঠো ওঠো, দেখো আমি এসেছি তোমায় নিতে। কুমার, তুমি তুমি কোথায় চলে গিয়েছিলে? দেখো দেখো আমার আজ কি অবস্থা। শুধু শুধু রাজবাড়িতে নয়, নগরেও আজ আর আমার কোনো ঠাঁই নেই। কোনো চিন্তা করো না, চোখের জল মুছো, আমি তোমাকে আমার সাথে আমার রাজ্যে নিয়ে যাব। সত্যি কুমার, তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। নাও নাও, এবার চোখ মুছো। তারপর রাজপুত্র রাজকন্যা পদ্মাবতীকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন নিজের রাজ্যের উদ্দেশ্যে। রাজা প্রতাপ মুকুট ও রানী অনেক দিন পরে তাদের ছেলে ও বউকে দেখে আহ্লাদে আটখানা হলেন। রাজধানীতে আনন্দের ধুম পড়ে গেল। বলুন তো মহারাজ, রাজা ও মন্ত্রীপুত্রের মধ্যে কোন ব্যক্তি নিরপরাধিনী রাজকন্যা পদ্মাবতীর নির্বাসনের জন্য বেশি দায়ী?